ভারত যা বলে বা যা চায় তাই শেখ হাসিনা করে থাকেন এমনকি শেখ হাসিনা নিজের মুখেও বলেছেন যে আমি আসলে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে বা ভারতের মোদী সরকারের স্থায়িত্ব কত দিন হবে পূর্ণ মেয়াদে অর্থাৎ বছর ক্ষমতায় মানে তো দর্শক ভারতে ট্রেনে রাস্তা চালু হতে যাচ্ছে বাংলাদেশে এরকম একটি ষড়যন্ত্র এবার মোদী সরকার করছেন যেভাবে বাংলাদেশ দখল করতে পারে সেই ষড়যন্ত্র কিন্তু করছেন মোদী সরকার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ কিভাবে সে দখল করতে যাচ্ছে এবং কি মোদী সরকার কি কি ষড়যন্ত্র করছে বাংলাদেশ দখল নেওয়ার জন্য এবং কি সেই ষড়যন্ত্র কিন্তু এবার শিকার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানীয় দর্শক এই ভিডিওতে দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এরকম ষড়যন্ত্র করছে মোদি সরকার চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করে থাকেন এমনকি শেখ হাসিনা নিজের মুখেও বলেছেন যে আমি আসলে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে বা কখনো ভুলতে পারবে না সর্বশেষ আমরা ভারত সফরে মানে পরপর এক সপ্তাহের মধ্যে দুবার ভারত সফরে বা দুই সপ্তাহের মধ্যে দুইবার ভারত সফরে আমরা দেখলাম যে বেশ কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে কিন্তু সেই সমঝোতা চুক্তিতে আসলে বাংলাদেশের কি হবে তার কোনো পরিষ্কার কোনো দিক নির্দেশনা নেই বরং ভারতের চাওয়ার সাংঘাতিক রকমের প্রতিফলন আছে মালবাহী জাহাজ যাবে তিস্তায় প্রকল্প করবে আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি আসলে ভারতকে ভয় পায় শেখ হাসিনা সরকার কি ভারত যা চায় তাই শুধু বাস্তবায়ন করতে চায় শেখ হাসিনার কূটনীতি কি আসলে একটু ভারতের দিকে ঝুঁকে পড়া কূটনীতি আমরা যদি নত যেন নাও বলি এম্বাসেডার মমতাজ হোসেন আমি বিশ্বাস করি যে ইদান এই যে কয়েকদিন আগে মাত্র বাংলাদেশে মানে প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন আপনারা আমরা সবাই জানি পরপর চারবার প্রধানমন্ত্রী হওয়ার পর এম্বাসেডার হোসেন এম্বাসেডার হোসেন আপনি খুবই প্রাঞ্জল ভাষায় আপনি আসলে বর্ণনা করছিলেন যে ভারতের সাথে আমাদের যে সমস্যা ছিল সেই সমস্যাগুলির প্রসঙ্গে কিন্তু সবই কি আসলে ভারতের পক্ষ থেকে পাওয়া না আমি যদি বাংলাদেশ এবং ভারতের পাশাপাশি আমরা যেরকম লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মাঝখানে কি আমরা একটা সমান সমান বসাতে পারবো আমার তো মনে হয় ভারতের দিকে অনেক বেশি বেশি ঝুঁকি আছে আমি আমি খুব ইয়াতে বলি যদি আমি ট্রানজিট সুবিধার কথা বলি আমরা উত্তর পূর্ব ভারতে যারা বিচ্ছিন্নতাবাদী ছিল তাদেরকে আসলে ওদের হাতে তুলে দেওয়ার কথা বলি মানে বাংলাদেশের আসলে পাওনাটা কি বাংলাদেশ ভারত থেকে আসলে এই পনেরো বছর থেকে কি পেলো মানে তিস্তায় কিছু সমস্যা বাড়া ছাড়া আমি সেই জায়গাটা আসতে চেয়েছিলাম আচ্ছা ঠিক আছে তো আমি যেটা বলতে চাচ্ছিলাম দেখেন অনেক কিছু আমরা দ্বিপাক্ষিক আলোচনায় করেছি আবার অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হলো আপনার 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 যেন সি বাউন্ডারি ব্যাপারে আমরা আন্তর্জাতিক আদালতে গিয়েছি তাই তো হয়েছে এখন যেটা যে প্রাপ্য জায়গাটা বাংলাদেশ স্বাধীনতার পরে এই পর্যন্ত ভারতের কাছ থেকে কি পেয়েছে এবং আমরা কতটুকু দিয়েছি এটা স্বাভাবিকভাবে মানুষের কাছে সাধারণ মানুষের কাছে আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের কাছ থেকে ভারত অনেক অনেক পেয়েছে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি পেয়েছে আমরা যদি একটু ভাবে পিছনের দিকে তাকাই আমরা যদি স্বাধীনতার পরের কথাই ভাবি আমার যখন রেল বিধ্বস্ত ছিল রেল ব্রিজ গুলা আপনি জানেন ভৈরব ব্রিজ পাকশি ব্রিজ দুইটা বড় ব্রিজ আমার দুই অঞ্চলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল তখন ভারত এসে আমার সেই ঠিক আমার আমরা কি তবে পাওনা শোধ করছি না না পাওনা শোধ করা একটা আপনি বন্ধু শুনেন বন্ধুর সাথে বন্ধু সম্পর্কে সবসময় টান মধ্যে চলে আমি তো অনেক সময় চলে যায় স্বার্থের ব্যাপারটা আসে হ্যাঁ আমি সেই জায়গাটা আসতেছিলাম যে আমরা ঠিক আছে ভারত করেছে অবশ্যই এটা অস্বীকার হবে মুক্তিযুদ্ধের রক্ত দিয়েছে অস্ত্র দিয়েছে খাদ্য দিয়েছে সাহায্য দিয়েছে আশ্রয় দিয়েছে সবই করেছে এবং স্বাধীনতার পরে আমার যখন কিছুই ছিল না রিজার্ভ ছিল না কিছু ছিল না আমার টাকাও ছিল না তখন সে টাকাও সেইগুলো তো আমরা অস্বীকার করতে পারি তো আমাদের প্রেক্ষাপটে বর্তমান বিশ্বের অর্থনৈতিক বহু রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কতটুকু ভারতের কাছ থেকে তার স্বার্থ আদায় করতে পেরেছে সেই প্রস্তুতি আপনি করেছে এবং সেটি এই জায়গাটাই মানতে চাচ্ছি আজকে বাংলাদেশ নিঃসন্দেহে হ্যাঁ ভারত নিঃসন্দেহে আজকে চাইবে তার যে সেভেন সিস্টেম আমরা বলে থাকি সেই জায়গাটা যে উন্নত করতে চায় আজকে মেন ভারতের ওয়েস্ট ভারতের থেকে ইস্ট ভারতের অনেকগুলো ডিফারেন্স রয়েছে তাদের ইকোনমিক ডিফারেন্স ডেভেলপমেন্ট ডিফারেন্স যদি তারা সেটা উন্নত করতে হয় তা বাংলাদেশকে দরকার এবং সে তার স্বার্থেই বাংলাদেশকে দরকার এবং বাংলাদেশ তার স্বার্থকে জন্য আমরা জলঞ্জলি দেবো আমার না বাংলাদেশ পেয়েছে ইন্ডিয়া থেকে তার কি দরকার আমি যদি এখন বলি এখন অনেক কিছুই পেয়েছে আপনি বলি যদি আমি যে কোনো সময় ইমার্জেন্সি আমার যদি খাদ্যের আপনার সংকট হয় আমি কোথায় ভারত থেকে পেয়েছি আমার পেঁয়াজের সংকট হয়েছে কোথায় ভারত থেকে পেয়েছি আমার বিভিন্ন জিনিসের সংকট হয়েছে বিভিন্ন সময় ইমিডিয়েটলি আমি থেকে পেয়েছি ভারত থেকে পেয়েছি তাছাড়া কি ভারতের সাথে যে ট্রানজিটের কথা বলেন ট্রানজিটের সুবিধা গুলো যদি আমরা নিতে পারি ভারত নিতে পারছে তার তার সেটা তার দক্ষতা দক্ষতা অবশ্যই আমি যেহেতু আমার যে ট্রানজিটের সুবিধা আমার ট্রান্সিপমেন্টের সুবিধা আমার আমার এই সুবিধাগুলো যে আমিও ব্যবহার করতে পারি আমার সেই দক্ষতা যদি থাকে আমার সেই দক্ষতা যদি থাকে অবশ্যই আমি বেনিফিটেড অ্যাম্বাসেডর মমতাজ হোসেন আপনি আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি অনেক মানে কিন্তু আসলে কি পেয়েছি আমরা আমি বুঝতে পারিনি আপনি আপনি তিস্তার কথাই যদি আমি ধরি তিস্তার কথা আপনি যেটা প্রথম বলেছেন তিস্তা ব্যাপারে আপনি জানেন চায়নার সাথে তিস্তা নিয়ে আলোচনা হচ্ছিল তিস্তার তো এখনো কিছু পাইনি তিস্তার ব্যাপারে আমার আলাদা প্রশ্ন আছে আপনি যদি আপনি যদি বান্ন বছরে আমি যদি আমি প্রথমে বলেছিলাম যে আমি একটা হ্যান্ড সাইড একটা রাইট হ্যান্ড সাইড দুইটা কলাম করি আমি ভারতকে কি কি দিয়েছি সেটা আমরা একদম স্পষ্ট বলতে পারবো যে উত্তর পূর্ব রাজ্যগুলির জন্য ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে উত্তর পূর্ব রাজ্যগুলির বিচ্ছিন্নতমত দলগুলিকে আসলে বাংলাদেশ থেকে বহিষ্ঠিত করা হয়েছে তাকে তুলে দেওয়া হয়েছে তাদের হাতে তারপরে হচ্ছে আহ সরকারের স্থায়িত্ব কতদিন হবে তারা কি পূর্ণ মেয়াদে অর্থাৎ পাঁচটি বছর ক্ষমতায় থাকতে পারবে নাকি পতন হবে আজ অথবা কাল অথবা আগামী মাসে কিংবা এক বছর পর এই বিষয়গুলো নিয়ে সমস্ত ভারতবর্ষে গরম আলোচনা হচ্ছে এর কারণ হলো যে খুব বেশি কাউকে যদি বড় বানানো হয় তাহলে তার যে পতন এবং তার যে ছোট হওয়ার যে পরিধি এটি কেমন হয় তা বেলুনের ক্ষেত্রে প্রযোজ্য আপনি একটি বেলুনকে খুব বেশি যদি ফুলান এবং সেটি যদি ফুটো হয়ে যায় সেটি কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এটি আমরা সবাই জানি এবং বাংলাদেশে খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের জন্য তারা যারা খুব বেশি ফুলে গিয়েছিল আমলাতন্ত্রে রাজনীতিতে কিংবা অন্য যে কোনো সেক্টরে ইভেন এই যে সাদে আগ্রহের কথা চিন্তা করেন আলটিমেটলি এখন এগুলো সব ব্রাস্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সব পালিয়ে বেড়াচ্ছে তদ্রুপ ভারতীয় রাজনীতিতে একেবারে নরেন্দ্র মোদী গত দশটি বছরে ফুলে ফেপে এত বড় বেলুন হয়ে পড়েছিলেন যে তাকে চেনাই যাচ্ছিল না তিনি কি সম্রাট আকবর নাকি চন্দ্রগুপ্ত মৌর্য তিনি কি মানুষ নাকি দেবতা তিনি কি শিব নাকি গণেশ তিনি কি সেই মহাভারতের অর্জুন নাকি দুর্যোধন তিনি কি ধর্মপুত্র যুধিষ্ঠির নাকি ইতিহাসের যে হিন্দুত্ববাদের মহানায়ক শিবাজী রাও এসব নিয়ে গত দশ বছরে মোদি যারা ভক্ত তারা রীতিমতো তোল পার করে ফেলেছে মোদি কি খান কীভাবে যোগব্যায়াম করেন কি ধরনের চোষ পাজামা পরেন কিভাবে মোদি কোটি পরেন এবং কিভাবে কথা বলেন বাম হাতে সেই তার যে তিনি ডান হাতে না যেভাবে ঘড়ি পরে তার ঘড়ির যে স্টাইল পরার এটাও লোকজন অনুসরণ করা শুরু করেছিল এবং সেটা করতে করতে এইবারের যে ভোট হলো সেই ভোটে একেবারে ফুটো বেলুনের মতো ভারতের গণতন্ত্রকামী জনগণ যে শিক্ষা জনাব নরেন্দ্র মোদীকে দিয়েছেন ফলে তার জীবনটা একেবারে রীতিমতো তামাতামা হয়ে গিয়েছে এইবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যখন বৈঠক তিনি করলেন এই প্রথম দেখলাম যে তিনি শুকিয়ে গেছেন তার মুখে হাসি ছিল না প্রাণবন্ততা ছিল না সেই তুলনায় পার্শ্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক প্রাঞ্জল মনে হচ্ছিল অনেক তার যে ডমিনেশন করার যে ক্ষমতা শেখ হাসিনার এটি মনে হচ্ছিল যে এইবার মনে হচ্ছিল যে তিনি নরেন্দ্র মোদীর বড় বোন আর নরেন্দ্র মোদি তার ছোট ভাই এইবারের ক্ষেত্রে তো এটা করেছে ভারতের জনগণ এর কারণ হলো সেখানে যে কোয়ালিশন সরকারটা হয়েছে খুবই আনপ্রেডিক্টেবল ইংরেজিতে যদি বলা হয় অস্থায়ী অস্থির অনিশ্চিত এবং যাদের সঙ্গে মূলত তার সক্ষতা হয়েছে দীর্ঘদিন তাদের সঙ্গে তার বিরোধিতা ছিল কখনই তাদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল না এর ফলে কি হলো চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমার এই দুজনের সহযোগিতা নিয়ে তিনি যে নির্বাচনে যতটুকু ফলাফল করেছেন এবং এরপর যে কোয়ালিশন সরকার গঠন এটি টিকবে না এটি একেবারে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বাংলাদেশে চালু হতে যাচ্ছে ভারতের রেল রাস্তা সম্মানীয় দর্শক ভারতের রেল রাস্তা যদি বাংলাদেশে চালু হয় তাহলে কিন্তু বাংলাদেশ দখলে নিয়ে যাবে মোদী সরকার নির্বাচনের ভারতের লোকসভা নির্বাচনের পরেই কেন বাংলাদেশের প্রতি নজর পড়েছেন মোদীর সম্মানীয় দর্শক এই ভিডিওতে কিন্তু আপনার বিস্তারিত দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ